হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রথম বিচিত্রার পেজ নাম্বার 108 বালুরঘাট গার্লস হাই স্কুলের একের দাগ, দুয়ের দাগ ও তিনের দাগের শর্ট কোশ্চেনগুলি করে দেওয়া হয়েছে। 0.04 25%, দেখো চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে? দেওয়া আছে 0.004 25%। তা দেখো 0.004 এর মানে গুণ চিহ্ন, আর 25% মানে কি 25/100। এবার তারা কাটি করে 25 × 100, এটার সঙ্গে এটা কাটি যাবে, কত হবে 0.001, তাহলে কত হচ্ছে 0.001। দেখো 0.004 এর 25% কত হবে, 0.004 × 25% মানে 25/100। এবার তোমরা কাটি করে 25 × 100, এটার সঙ্গে চার দিয়ে কাটবে, কত হচ্ছে 0.001, তাহলে কোন উত্তরটা অপশন বি, অ্যান্সার হবে 0.001। এরপরের কোশ্চেন, 50 লিটার জল মিশ্রিত দুধে দুধ 40 লিটার থাকলে জলের আনুপাতিক ভাগার চারটা অপশন দেওয়া আছে, 1/5, 2/5, 3/5, 4/5। দেখো এখানে দেওয়া আছে জল মিশ্রিত দুধ 50 লিটার, অর্থাৎ মোট মিশ্র 50 লিটার, আর দুধ দেওয়া আছে 40 লিটার, তাহলে জলের আনুপাতিক ভাগার কত? তাহলে দেখো দুধ আছে 40 লিটার আর মোট মিশ্রণ কত 50 লিটার, তাহলে জল কত হবে, জল হবে 50 লিটার মাইনাস 40 লিটার, 10 লিটার। এরপর তোমরা দুধ ও জলের অনুপাত নির্ণয় করবে, তারপর জলের আনুপাতিক ভাগ কত নির্ণয় করতে হবে। তা দেখো এখানে জল মিশ্রিত দুধ কত দেওয়া আছে, জল মিশ্রিত দুধ এটা দেওয়া আছে 50 লিটার, আর দুধ দেওয়া আছে কত, দুধ আছে 40 লিটার, 40 লিটার। তাহলে দেখো মোট মিশ্রণ কত 50 লিটার, আর দুধ আছে কত 40 লিটার, তাহলে জল কত হবে, জল হবে 50 − 40 = 10 লিটার। তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে, জলের অনুপাত দেখো দুধ দেখো 40 লিটার, তা 40:10 হবে, 40:10 সংখ্যা হচ্ছে 4:1। উত্তর চেয়েছে জলের আনুপাতিক ভাগার, তাহলে দেখো অতএব জলের আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগার দেখো দুধ ও জলের অনুপাত দেওয়া আছে কত 4:1, উত্তর যে জলের অনুপাতে জল কত হবে 1/1/, এটা যদি যোগ হয়ে যাবে তাহলে 5, তাহলে 1/5, তাহলে জলের অনুপাতে ভাগ কত হচ্ছে 1/5। দেখো এখানে জল মিশ্রিত দুধ দেওয়া আছে 50 লিটার, দুধ আছে 40 লিটার, তাহলে জল কত হবে 50 − 40 = 10 লিটার, তাহলে দুধ ও জলের অনুপাত কত 40:10 = 4:1। উত্তর যে জলের অনুপাতে ভাগ হার, দেখো দুধ ইঞ্চু জল কত আছে 4:1, তাহলে 1/ কত হবে, দুটো যোগ হয়ে যাবে 1/5, তাহলে জলের আনুপাতিক ভাগ কত হচ্ছে 1/5, তাহলে উত্তর কত অপশন এ, 1/5। এরপরের কোয়েশ্চেন, 7PQ² এবং 84P^4Q এর গসাগু চারটা অপশন দেওয়া আছে, কোনটা দেখো তাহলে। দেখো প্রথম সংখ্যা আমরা দেওয়া আছে 7PQ², তাহলে তোমরা এটা ভেঙে দেবে, কত হবে 7 × p, কিউ স্কয়ার মানে দুটা কিউ হবে, কিউ স্কয়ার মানে কত দুটো কিউ লিখবে। এর দ্বিতীয় সংখ্যা বলা দেওয়া আছে কত 84P^4Q, দেখো 84 মানে কত 2 × 2 × 3 × 7, p^4 84 মানে তোমার ভেঙে দিতে পারো আপে 2 = 42, 2 × 21 = 37, তাহলে কত হচ্ছে 2 × 2 × 3 × 7, তাহলে 2 × 2 × 3 × 7 লিখবে, p^4 মানে হচ্ছে 4টা p × p × p × p লিখবে, p^4 হয়ে গেল ইন্টু কিউ। উত্তর চেয়েছে গসাগু, তাহলে ওতে নির্ণয় গসাগু। দেখো এখানে 7 আছে, এখানে একটা 7 আছে, তাহলে 7 হবে গসাগু। এরপর দেখো এখানে একটা পি আছে, এখানে
চারটা পি আছে, তা গোসাগু কোনটা কমন হয়, যেটা কমন যে সেটা হয় তাহলে পি হবে 7 পি। এবার ধরো কিউ, এখানে কিউ স্কোয়ার আছে, এখানে ধরো একটা কিউ আছে, তাহলে কিউ স্কোয়ার আর কিউ গোসাগু কত কিউ, তাহলে কিউ লিখবে, তাহলে কত উত্তর হচ্ছে 7 পি কিউ। তাহলে উত্তর কত হবে, অপশন বি 7 পি কিউ। এরপরের কোয়েশ্চেন, শূন্যস্থান পূরণ করো, লেখচিত্রে মূলবিন্দুর স্থানাঙ্ক ড্যাশ। দেখো লেখচিত্রে এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ, অনুভূমিক অক্ষ এক্স অক্ষ, এটা উল্লম্ব অক্ষ ওয়াই অক্ষ, ওয়াই ওয়াই উত্তর হচ্ছে যে মূলবিন্দু, মূলবিন্দু মানে এখানে মূলবিন্দু স্থানাঙ্ক কত আমরা জানি, শূন্য 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 শূন্য, তাহলে মূলবিন্দু স্থানাঙ্ক কত হবে, 0,0। এরপর কোনো বহুভুজের বহিঃকোণের পরিমাপের সমষ্টি ড্যাশ। দেখো কোনো বহুভুজের বহিঃকোণের পরিমাপের সমষ্টি 360 ডিগ্রি, কত হবে, 360 ডিগ্রি। এরপর কোনো একটি কাজের ক্ষেত্রে কার্যের পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যা ও সময় ড্যাশ অনুপাতে থাকে। দেখো এখানে কার্যের পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যা ও সময় ড্যাশ অনুপাতে থাকে চেয়েছে, তাহলে এক পাশে লিখবে লোক সংখ্যা, আরেক পাশে লিখবে সময়। ধরো 20 জন লোক একটি কাজ 10 ঘন্টায় সম্পন্ন করে, কত ঘন্টায় সম্পন্ন করছে, 10 ঘন্টা, তাহলে 40 জন লোক ওই কাজটি নিশ্চয়ই কম সময় করবে, তার লোক সংখ্যা বাড়লে সময়টা কি হচ্ছে, কমছে, যদি কাজের পরিমাণটা স্থির থাকে। দেখো 20 জন লোক একটি কাজ 10 ঘন্টায় সম্পন্ন করে, তাহলে 40 জন লোক ওই কাজটি নিশ্চয়ই কম সময় করবে, এখানে কাজের পরিমাণটা ধ্রুবক আছে, তার লোক সংখ্যা বাড়লে কী হচ্ছে, সময়টা কমবে, তার লোক সংখ্যার সঙ্গে সময়ের কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। তাহলে কার্যের পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যা সময় কী অনুপাতে থাকবে, ব্যস্ত অনুপাতে থাকবে, তার উত্তর হবে ব্যস্ত বা বিপরীত অনুপাতে থাকে। তাহলে কোনো একটি কাজের ক্ষেত্রে কার্যের পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যা সময় ব্যস্ত অনুপাতে থাকে। এরপরের কোয়েশ্চেন, 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা কি সম্ভব, উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি বৃহত্তম বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বেশি হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো এক্ষেত্রে ক্ষুদ্রতম বাহু দুটির দৈর্ঘ্য সমষ্টি কত হচ্ছে, 8 সেমি, 7 সেমি, 8 + 7 = 15 সেমি, বৃহত্তম বাহু কত, 20 সেমি, তার থেকে কম হচ্ছে, তার এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে দেখো 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, কারণ আমরা জানি, কারণ আমরা জানি ত্রিভুজের ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির ক্ষুদ্রতম বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি দৈর্ঘ্যের সমষ্টি বৃহত্তম বাহু দৈর্ঘ্য অপেক্ষা, ত্রিভুজের লিখবে এখানে, ত্রিভুজের ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বেশি হলে, বেশি হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব, ত্রিভুজ অঙ্কন সম্ভব। দেখো আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি 8 + 7 = 15 সেমি, ত্রিভুজের বৃহত্তম বাহু দৈর্ঘ্য থেকে বেশি হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে দেখো ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি কত, 8 + 7 = 15 সেমি, 20 সেমি থেকে কম হচ্ছে, যদি এই দুটির যোগফলটা 20 সেমি থেকে বেশি হতো তবেই ত্রিভুজ আঁকা সম্ভব হতো। এরপর লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, p² - 16/pq + 2p² × 1/p² + 4। দেখো এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, দেখো এটা a² - b² সূত্র হবে, এটা পি এর হোল স্কোয়ার হয়ে যাবে, আর 16 মানে হচ্ছে 4 এর স্কোয়ার, তাহলে a² - b² সূত্র হবে। দেখো এখান থেকে কত কমন যাবে, এখান থেকে কমন যাবে p² কত হবে, p + 2,
into 1 by b square plus 4 এটা দেখো a square minus b square সূত্র a plus b into a minus b তাহলে কত হবে p plus 4 into p minus 4 by p square into p plus 2 into 1 by p square plus 4 তাহলে দেখো তাহলে কত হচ্ছে p plus 4 into p minus 4 by p square into p plus 2 into it into p square plus into p square plus 4 এর পরের কোশ্চেন কত টাকা 3.13% খরচ হলে 58 টাকা পড়ে থাকবে দেখো কত টাকা 3.13% খরচ হলে 58 টাকা পড়ে থাকবে তা দেখো ধরি মোট টাকা সমান x টাকা মোট টাকা সমান x তাহলে মোট টাকা x খরচ হচ্ছে কত মোট টাকা 3.13% তাহলে খরচ কত হচ্ছে খরচ মোট টাকা 3.13% তাহলে কত টাকা হচ্ছে দেখো তাহলে কত হবে x ইনটু এটা 10 বাই 3 100 হবে এত টাকা দেখো x ইনটু 3.13% এটা কত হচ্ছে 10/3% 10/3 লিখবে আর পার্সেন্টেজ তুলে নিচে একটা 100 হবে এরপর তোমার কার্ড করবে এখানে শূন্য শূন্য কেটে দাও কত হচ্ছে তাহলে x বাই 30 টাকা দেখো মোট টাকা x খরচ হয়েছে x বাই 30 টাকা তাহলে হাতে কত থাকবে x মাইনাস x বাই 30 এটা দেওয়া আছে 58 তাহলে প্রশ্ন অনুসারে x মাইনাস x বাই 30 সমান কত হবে 58 তাহলে দেখো প্রশ্ন অনুসারে তো মোট টাকা ছিল x খরচ হচ্ছে x বাই 30 তাহলে হাতে থাকবে কত x মাইনাস x বাই 30 এটা দেওয়া আছে কত 58 টাকা তাহলে 58 টাকা তাহলে সমান কত হবে 58 এবার লসাগু করবে 30 লসাগু হবে হচ্ছে 30x মাইনাস x সমান কত হচ্ছে 58 বা এটা বিয়োগ করে 29x ইজিক্যাল টু কত হবে এটা কোনাভাবে গুণ করে দিবে 58 গুণিত 30 তাহলে x সমান কত হবে 58 গুণিত 30 বাই 29 এবার তোমার কার্ড করবে 29 দুগুণে 58 কত হচ্ছে 60 টাকা তাহলে মোট টাকা কত হচ্ছে মোট টাকা হচ্ছে 60 টাকা 60 তো কত টাকা 3.13% খরচ হলে 58 টাকা পড়ে থাকবে তাহলে তোমার প্রথমে ধরলে মোট টাকা সমান x আর খরচ কত হচ্ছে 3.13% তাহলে x টাকা 3.13% টাকা খরচ হচ্ছে তাহলে x ইনটু কত হবে 10/3% তাহলে x গুণিত 10/3 ইনটু 100 পার্সেন্টে তুলে কত নিচে একটা 100 লিখতে হবে তাহলে কত হচ্ছে x বাই 30 টাকা তাহলে মোট টাকা ছিল x খরচ হয়েছে x বাই 30 তাহলে পড়ে থাকবে কত টাকা x মাইনাস x বাই 30 তাহলে হাতে থাকছে কত x মাইনাস x বাই 30 টাকা সমান কত হচ্ছে 58 টাকা তাহলে ইজিক্যাল টু 58 করবে এটা তোমার ক্যালকুলেশন করবে x সমান কত হবে 60 টাকা তাহলে মোট টাকা কত 60 টাকা এরপর একটি মিশ্রণে দ্বিতীয় উপাদানের আনুপাতিক ভাগ হার 9/23 হলে প্রথম ও দ্বিতীয় উপাদানের অনুপাত কত দেখো দ্বিতীয় মিশ্রণের আনুপাতিক ভাগ হার দেওয়া আছে 9/23 তাহলে প্রথম ও দ্বিতীয় উপাদানের অনুপাত কত নির্ণয় করতে হবে দেখো ধরি মোট মিশ্রণ সমান এক অংশ মোট মিশ্রণ সমান এক অংশ তাহলে মোট মিশ্রণ সমান এক অংশ তার দ্বিতীয় উপাদান কত দেওয়া আছে 9/23 তাহলে প্রথম উপাদান কত হবে তাহলে প্রথম উপাদানের আনুপাতিক ভাগ মোট মিশ্রণ সমান এক অংশ আর এখানে দেওয়া আছে দ্বিতীয় উপাদানের আনুপাতিক ভাগ কত 9/23 তাহলে প্রথম উপাদানের আনুপাতিক ভাগ কত হবে 1 - 9/23 তাহলে 1 - 9/23 করবে 23 - 9 কত হচ্ছে 14/23 তাহলে প্রথম উপাদানের আনুপাতিক ভাগ হার হচ্ছে 14/23 আর দ্বিতীয় উপাদানের আনুপাতিক ভাগ দেওয়া আছে কত 9/23 এদের অনুপাত করে নেবে তাহলে অঙ্কটা হয়ে যাবে তাহলে অতএব প্রথম ও দ্বিতীয় উপাদানের
দ্বিতীয় উপাদানের অনুপাত অনুপাত দেখো, প্রথম উপাদানের আনুপাতিক ভাগ কত? 14:23, 14/23 লিখবে। আর দ্বিতীয় উপাদানের আনুপাতিক ভাগ কত? এটা দেওয়া আছে কোশ্চেনে, দেখো 9/23, তাহলে 9/23 লিখবে। এরপর দেখো 14:23, 14:23 ইজ টু মানে ভাগ চিহ্ন, এটা যদি গুণ চিহ্ন করা হয় তাহলে কি এটা উল্টে যাবে, কত হবে 23/9, তাহলে 23 কেটে যাবে 14/9, তাহলে কত হচ্ছে 14:9। তাহলে প্রথম ও দ্বিতীয় উপাদানের অনুপাত কত হচ্ছে? 14:9। এর পরের কোয়েশ্চেন, কোনো সংখ্যার দুগুণের সঙ্গে 15 যোগ করলে দুই অঙ্কে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তাহলে তোমরা প্রথম ধরে নেবে সংখ্যাটি এক্স, তাহলে ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটি সমান এক্স। প্রশ্নানুসারে কি দেওয়া আছে দেখো, প্রশ্নানুসারে দেওয়া আছে কোন সংখ্যা দুগুণের সঙ্গে, সংখ্যাটি এক্স, তার দুগুণ কত হবে 2x, তাহলে 2x দুগুণের সঙ্গে কত যোগ করছে 15 যোগ, তাহলে +15 যোগ করলে দুই অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, দেখো দুই অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত 81, তাহলে সমান কত হবে 81। তাহলে দেখো কোন সংখ্যা দ্বিগুণের সঙ্গে, কোন সংখ্যা দ্বিগুণের সঙ্গে 15 যোগ করলে কি হচ্ছে, দুই অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, সংখ্যাটি কত নির্ণয় করতে হবে, এক্স এর মান কত নির্ণয় করবে, তাহলে 2x মান কত হবে 81-15 বা 2x সমান কত হচ্ছে, এটা যোগ করো 66 বা এক্স ইকুয়াল টু 66/2 কাটি করবে 33, তাহলে সংখ্যাটি কত হচ্ছে, সংখ্যাটি হচ্ছে 33। দেখো কোনো সংখ্যার দুগুণের সঙ্গে 15 যোগ করলে দুই অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে, তাহলে প্রথম ধরে সংখ্যাটি এক্স, তো সংখ্যার সঙ্গে দুগুণ, তাহলে এক্স গুণিত 2 মানে 2x, তাহলে কত যোগ করছে 15 যোগ, তাহলে 15 যোগ করলে, যোগ করলে কী হবে, দুই অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে, দুই অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত 81। দেখো দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত 99, কিন্তু এখানে দেখা যাচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে তোমরা এটাকে বর্গমূল করে নেবে, তাহলে 99 বর্গমূল করবে, দেখো 9×81 এটা হচ্ছে 18, তাহলে এখান থেকে 99 যদি 18 বাদ দেওয়া হয় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, 99-18 81, দেখো 81, তাহলে দুই অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে 81, তাই 2x+15 সমান কত 81, এখান থেকে এক্সের মান নির্ণয় করো, এক্স সংখ্যা কত হচ্ছে 33, তাহলে সংখ্যাটি কত 33। এর পরের কোশ্চেন, ত্রিভুজ ABC-তে কোণ A সমান 90 ডিগ্রি, কোণ B সমান 40 ডিগ্রি হলে কোণ C সমান কত, এই ত্রিভুজটি ক্ষুদ্রতম বাহু কোনটি। তাহলে তোমার প্রথমে ছবি এঁকে নেবে একটা, দেখো ABC একটা ত্রিভুজ, কোণ A 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, কোণ A 90 ডিগ্রি দেওয়া আছে, আর কোণ B দেওয়া আছে 40 ডিগ্রি, উত্তর চাইছে কোণ C সমান কত আর ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু কোনটি। দেখো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে কোণ A 90 ডিগ্রি, কোণ A 40 ডিগ্রি, তাহলে কোণ C কত হবে 180-90+40, তাহলে ওতে কোণ C সমান কত হবে 180-90+40 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 180-, যোগ করে দেবে 130 ডিগ্রি সমান 50, তাহলে কোণ C এর মান কত হচ্ছে 50 ডিগ্রি। আর কি উত্তর চেয়েছে, ত্রিভুজটি ক্ষুদ্রতম বাহু কোনটি। দেখো এখানে ABC ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ কোনটা, কোণ B 40 ডিগ্রি, আমরা জানি ক্ষুদ্রতম কোণে বিপরীত বাহুটা ক্ষুদ্রতম, তাহলে কোণ B ক্ষুদ্রতম, এর বিপরীত বাহু কোনটা AC, তাহলে এখানে ক্ষুদ্রতম বাহু কোনটা হবে, ক্ষুদ্রতম বাহু সমান হচ্ছে AC। দেখো ABC ত্রিভুজের কোণ A 90 ডিগ্রি দেওয়া আছে, কোণ B 40 ডিগ্রি, তাহলে কোণ C সমান কত হবে 180-90+40, কত হচ্ছে 50 ডিগ্রি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, সেহেতু কোণ C কত হচ্ছে 50 ডিগ্রি। আর উত্তর চেয়েছে ত্রিভুজটি ক্ষুদ্রতম বাহু কোনটি, দেখো এখানে ABC ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ কোনটা, কোণ B 40 ডিগ্রি, এটা কম সবচেয়ে কম, তাহলে আমরা জানি ক্ষুদ্রতম কোণে বিপরীত বাহু, তাহলে কোণ B এর বিপরীত বাহু কোনটা AC, ক্ষুদ্রতম কোণে বিপরীত বাহুটা ক্ষুদ্রতম হয়, তাহলে কোনটা ক্ষুদ্রতম হবে AC, সবচেয়ে ক্ষুদ্রতম কোণটা হচ্ছে AC, তাহলে উত্তর হচ্ছে AC। এর পরের কোয়েশ্চেন, P-3,4 বিন্দুটি ওয়াই অক্ষের উপর এবং 2,Q+5 বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত হলে P এবং Q এর মান নির্ণয় করো।
দেখো, দেওয়া আছে পি মাইনাস থ্রি কমা ফোর বিন্দুটি বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত। দেখো লেখচিত্রে এটা হচ্ছে অনুভূমিক অক্ষ, এটাকে এক্স অক্ষ বলা হয়, এক্স এক্স ডট। আর লেখচিত্রে এটা হচ্ছে উল্লম্ব অক্ষ, ওয়াই অক্ষ, ওয়াই ওয়াই ডট লেখা হয়। লেখচিত্রে অনুভূমিক অক্ষকে এক্স অক্ষ বলা হয় আর উল্লম্ব অক্ষকে কি ওয়াই অক্ষ বলা হয়। আর মাঝখানটা হচ্ছে মূল বিন্দু শূন্য শূন্য, স্থানাঙ্ক কত শূন্য শূন্য। এখানে দেখো পি মাইনাস থ্রি কমা ফোর বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। দেখো বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ এখানে কার মান শূন্য, এক্সের মান শূন্য। দেখো ওয়াই বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এক্সের মান শূন্য কেন? কারণ শূন্য দুই, শূন্য তিন, শূন্য চার, দেখো এই বিন্দুগুলো কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থিত। আবার দেখো শূন্য কমা মাইনাস তিন, শূন্য কমা মাইনাস চার, এগুলো কিন্তু সব ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুর স্থান এক্স অক্ষ, এক্সের মানটা শূন্য হচ্ছে, তাহলে অবস্থিত হলে কী হবে? এক্স ইজিক্যাল টু শূন্য। তাহলে এখানে এক্সের মান কোনটা? এখানে হচ্ছে এক্সের মান পি মাইনাস তিন, তাহলে ওতে পি মাইনাস তিন সমান শূন্য হবে বা পি সমান তিন। আবার দেখো টু কমা কিউ প্লাস ফাইভ বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে দেখো টু কিউ প্লাস ফাইভ বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত। টু কিউ প্লাস ফাইভ বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে দেখো এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই মান শূন্য আমরা জানি। দেখো যেমন ধরো থ্রি জিরো, ফোর জিরো, ফাইভ জিরো হলে কিন্তু হচ্ছে ওয়াই মানটা শূন্য। আবার দেখো মাইনাস থ্রি জিরো, মাইনাস ফোর জিরো, মাইনাস ফাইভ জিরো, কার মান শূন্য হচ্ছে? ওয়াই মান শূন্য। তাহলে বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত হলে কার মান শূন্য হবে? ওয়াই সমান শূন্য। এখানে ওয়াই মান কোনটা? কিউ প্লাস ফাইভ, তাহলে ওতে কিউ প্লাস ফাইভ সমান শূন্য বা কিউ সমান কত হবে? এটা সমান যে ডান দিয়ে মাইনাস ফাইভ, তাহলে পি সমান কত হচ্ছে? তিন, আর কিউ সমান হচ্ছে মাইনাস পাঁচ। দেখো পি মাইনাস থ্রি ফোর বিন্দুটি ওয়াই অক্ষের উপর এবং টু কিউ প্লাস ফাইভ বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত হলে পি এবং কিউর মান কত? দেখো পি মাইনাস থ্রি ফোর বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে কার মান শূন্য? এক্সের মান শূন্য। দেখো ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কিন্তু এক্সের মানটা শূন্য হয়। যেমন ধরো জিরো থ্রি, জিরো ফোর, জিরো ফাইভ, জিরো সিক্স, এটা কিন্তু কার মান শূন্য হচ্ছে? এক্সের মান। আবার ধরো জিরো কমা মাইনাস তিন, জিরো কমা মাইনাস ফোর, কার মান শূন্য হচ্ছে? হচ্ছে এক্সের মান শূন্য হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু শূন্য। তাহলে বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত কার মান শূন্য? এক্সের মান শূন্য। এখানে এটা এক্সের মান, তাহলে পি মাইনাস থ্রি সেভেন জিরো, তাহলে পি সেভেন কত হচ্ছে? তিন। আবার দেখো টু কিউ প্লাস ফাইভ বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই সেভেন শূন্য। দেখো এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কিন্তু ওয়াই মানটা শূন্য হয়। যেমন ধরো থ্রি জিরো, এখানে থ্রি জিরো, ফোর জিরো, ফাইভ জিরো। আবার দেখো মাইনাস থ্রি জিরো, মাইনাস ফোর জিরো, মাইনাস ফাইভ জিরো, এটা কিন্তু কার মান শূন্য হচ্ছে? এক্স অক্ষের উপর ওয়াই মান শূন্য, তাহলে ওয়াই সমান শূন্য। তাহলে এখানে ওয়াই মানে কিউ প্লাস ফাইভ, তাহলে কিউ প্লাস ফাইভ সমান শূন্য হবে, কিউ সমান কত হচ্ছে? মাইনাস ফাইভ।